সবাই ভালো আছেন, ভালো থাকবেন। পৌষ মাস চলে এসেছে মানে জানেন তো পৌষ পার্বণ, তাই আমরাই আমার দুই চার মিলে পিঠে বানাচ্ছি। আর আমাদের বাড়ির ফুচকে দুটো সব পড়তে গেছে, ওরা বাড়ি আসলে পিঠে খাবে, তাই সকাল সকাল পিঠে বানাতে বসে গেছি। আমার যা আমার শ্বশুরের জন্য পিঠে বানাচ্ছে, ওই দেখুন মিষ্টির প্যাকেট, মিষ্টি দিয়ে নারকেল খায় না বলে। আচ্ছা মিষ্টির প্যাকেট, হ্যাঁ মিষ্টির পুর হচ্ছে। হ্যাঁ আমার ননদ এসেছে নন্দাইয়ের জন্য দুটো, এই সব পাঠিয়ে দেবো। নন্দাই খুব ভালোবাসে খেতে নবদ্বীপ বাড়ি। ঠিক আছে আসা হয়ে ওঠেনি, পাঠিয়ে দেবো ওর জন্য। আমরা দেখা যাক পিঠাটা কতদূর কি হয়, কেমন খেতে হয় বানানো যাক, তারপরে আমরা আপনাদের সামনে আবার আসবো, আবার জানাবো। ওকে বন্ধুরা বলো। এই যে বন্ধুরা পিঠে বানানো শুরু হয়ে যাচ্ছে, ওই তো গ্যাস চালু অন করা হয়ে গেছে, এবার আমাদের জল গরমে বেশি বসানো হলো। এবার জলটা ফুটলেই আমাদের পিঠে দেওয়া হবে, সেই ভাপ থেকে পিঠেটা সেদ্ধ হয়ে যাবে, দিয়ে 5-10 মিনিট রাখার পর সামনে নিয়ে নিতে হবে। জল গরম ফুটে গেছে, এবার ছাড়িয়ে থালায় পিঠে গুলো সুন্দর করে সাজিয়ে নিতে হবে, দিয়ে 5-10 মিনিট চাপা দিয়ে রেখে দিতে হবে, তারপর পরিবেশন করতে হবে। পরিবেশন হওয়ার পর বাড়ির লোক যদি বলে ভালো, তাহলে আমাদের খুব আনন্দ হবে। আর কি বলি, পরে আবার দেখা যাবে। বানাচ্ছি এই যে এইভাবে ফুট দিচ্ছি, ফুট দেওয়ার পর আমরা দুধ ফুটিয়ে নেব চিনি দিয়ে, তারপর এই ফুলগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো, ফুলগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো, তাতে একটু এলাচ শেষ পাতা দিয়ে খুবই ভালোভাবে স্বাদ হয়ে গেছে।